সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সেফ আছো। তো বন্ধুরা, আজ আমরা একটা নতুন ব্লগ বানাতে যাচ্ছি। তো আপনারা সবাই আমাদের ব্লগটা দেখুন এবং কমেন্ট করবেন আমাদের ব্লগটা কেমন হলো। আর তোমরা সবাই কমেন্ট করে জানাবেন কেমনভাবে ব্লগ বানালে তোমাদেরকে দেখতে ভালো লাগবে, সেটা কমেন্ট করবে। তো যারা আমাদের এই ব্লগটা দেখতেছেন সবাই আমার এবং লাস্ট পর্যন্ত দেখুন। তো আজ আমরা যাব গাছ কাটতে। তো দেখুন আমাদের ব্লগের শেষে আমরা কী কী করি। তো গাইস, আজকে আমরা যাব রাজার বাড়ি গাছ কাটতে। তো তোমরা সবাই দেখুন, আমরা এখন বাইকে উঠে গেছি। গাইস দেখুন, আমরা এসে গেলাম এখানে, আমরা গাছ কাটবো আজ। দেখুন নাসির ভাই আমার গাছ কাটতেছে কুড়াল দিয়ে। গাইস দেখুন, নাসির ভাইয়া তো ওইদিকে কুড়াল দিয়ে গাছের গোড়টা কাটতেছে, এখন আমি গাছের ডালগুলো কাটবো। তো খড়িগুলো ছোটো ছোটো করতেছি আমি, ডালগুলোকে কেটে কেটে ছোটো ছোটো করতেছি। তো গাইজ, আমার ডাল কাটা হয়ে গেল, আর এক দুইটা বাকি আছে, তাহলে আমার ডাল কাটা হয়ে যাবে। এরপরে আমরা গাছটা কাটবো। আমার হয়ে গেল, এখন গাছটা কাটবো আমরা। আমি একাই কাটতেছি, এবার নাসির ভাই ধরলো। তো গাইজ দেখুন, আমাদের গাছ কাটা হয়ে গেল, এখন নাসির ভাই দেখুন খড়ি নিয়ে আসতেছে। আগে সমস্ত খড়ি এখানে জমা করব, গাছগুলো এখানে জমা করব, তারপরে ভটভটিতে লোড করব আমরা। তো গাইজ, আমাদের সব গাছ আনা হয়ে গেল, এখন আমরা গাড়ির লোড করব। এখন গাড়ির লোড হয়ে গেল, আর অল্প একটু বাকি আছে, তাহলে আমাদের গাড়ির লোড হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে চলে যাব। নিবেন না।
গাইজ, আমাদের গাড়ি লোড হয়ে গেল, এখন আমরা চলে যাব বাইক নিয়ে। তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো হে গাইজ, এখন আমরা বাড়ি এলাম, আমাদের ব্লগটা এতটুকুই ছিল। আমাদের ব্লগটা কেমন হলো সবাই একটু কমেন্ট করবেন, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে ওয়ান করে দেবেন। দেখা হবে নেক্সট ব্লগ মে, আজকের ব্লগ এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।